আবারও মেয়েদের রাত দখল আরজিকর কাণ্ডে এক মাসের মাথায় দিন বদলে ডাক দিলেন রিম ঝিমরা আপনারা জানেন যে ১৪ আগস্ট প্রথম যে গণ অভ্যুত্থান বলুন বা গণ আন্দোলনে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ স্বতঃস্ফূর্ত কোনো দলীয় পতাকা রং ছাড়াই রাস্তায় নেমেছিলেন শুধুমাত্রই বিচারের দাবিতে কোথাও কোথাও দাবি উঠেছিল সন্দীপ ঘোষ কিংবা এই রাজ্যের অপশাসনের বিরুদ্ধেও সেই চোদ্দোই আগস্টের মহিলাদের রাত দখলের যিনি ডাক দিয়েছিলেন বা বা যারা ডাক দিয়েছিলেন রিমঝিম সিনহাদের মতো সেই সমস্ত সামনের সারির মহিলা ছাত্রীরা আরও একটা ডাক দিলেন যদিও তারা নতুনভাবে একটু ডাকটা দেওয়ার চেষ্টা করেছেন তারা সংস্কৃতিবান মানুষদেরকে পথে নাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আগামী আটই সেপ্টেম্বর আরও একটা রাত বা দিন দখল আমরা দেখতেই চলেছি পুরো বিষয়টা আপনাদের সামনে বলবো কিন্তু আজকে যে কথা আপনাদের সামনে বলতে এলাম যেহেতু সংস্কৃতিবান মানুষদের রাস্তায় নাবার কথা বলা হয়েছে তাই আজকে আপনাদের সামনে এই ন্যায় বিচারকে কেন্দ্র করে যে সমস্ত ফিল্ম আর্টিস্ট থেকে শুরু করে শিল্পী বুদ্ধিজীবী যারা পথে নামছেন তারা দাবি করছেন উই ওয়ান জাস্টিস তাদের দাবি আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা নিঃস্বার্থভাবে রাস্তায় নামছেন তাদের দাবি কি এক আমার মনে হয় এক নয় আর এটাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তার কারণ অনেক মুখোশধারী চটি চাটারা এই মুহূর্তে তারা ভয় পেয়ে গিয়েছেন তারা ভাবছেন এই মুহূর্তে আন্দোলনে যদি না নাবি তাহলে আগামী দিন সত্যি সত্যি সরকারটা পড়ে যায় এই রকম জায়গায় যদি চলে যায় তাহলে আমাদের কি পরিণাম হতে পারে কাঞ্চন মল্লিক ঋতুপর্ণাদের দেখে সেটা তারা আন্দাজ করতে শুরু করে দিয়েছেন সেই কারণেই যারা আজকে রাস্তায় আর বলছেন উই ওয়ান জাস্টিস তারা যে এটা বলতে পারবো না তাদের নাবার পেছনে যথেষ্টই রাজনীতি রয়েছে বলে আমি বিশ্বাস করি এবং আমি আপনাদের বলে রাখছি যদি কোনোভাবে এই আন্দোলন সীমিত হয়ে যায় যদিও সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই তাও তর্কের খাতিরে যদি আন্দোলন সীমিত হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার আগের মতো করে রাজনীতির পরিসরটাকে নিজের হাতের মধ্যে রেখে দিতে পারেন তাহলে দেখবেন যে সমস্ত চটি চাটারা আজকে নিজেদের নিরাপেক্ষ প্রমাণ করতে রাস্তায় নেবে বলছেন উই ওয়ান জাস্টিস ঠিক তারা মমতা বন্দ্যোপাধ্যায় একটু ঘুরে গেলেই একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাস্তা ফিরে আসলেই তারা দেখবেন সকলেই আবার চটি চাটতে শুরু করবে তাই আপনাদের বলছি পশ্চিমবঙ্গে সাধারণ মানুষদের বলছি আমরা ডেফিনেটলি ভায়োলেন্সের বিপক্ষে তবে মুখোশধারী যারা বিচার চাইছেন তাদেরকেও আমাদের কিন্তু শনাক্ত করে আইসোলেট করাটা দরকার আপনাদের একটা ঘটনা দেখাবো এই গত দু তিন দিন আগে যেদিন আরও একটা রাত দখলের ডাক দেওয়া হয়েছিল কর্মসূচি নেওয়া হয়েছিল সেই দিন ঋতুপর্ণা তিনি রাস্তায় নেমেছিলেন তাকে নিয়ে প্রচুর মিম হয়ে গিয়েছে তিনি যেভাবে শঙ্খ বাজানোর এডিটিং ভিডিও প্রকাশ করেছিলেন তাতে করে মানুষ বুঝে গিয়েছিলেন যে নাটক করার জন্যই এই সমস্ত শিল্পীরা এই ধরনের কাজ কারবার করছেন আপনারা জানেন তা নিয়ে প্রচুর ট্রোল হয়েছে প্রচুর মিম বেরিয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই ঋতুপর্ণা সেনগুপ্তরা প্রমাণ করতে চেয়েছেন যে আমি তোমাদেরই দলের লোক এবং সেই কারণে গত আন্দোলনের রাতে যখন তিনি নেবেছিলেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ একেবারেই তাকে গো ব্যাক স্লোগান শুনিয়েছিলেন এটাই হচ্ছে আন্দোলনের পবিত্রতা তার কারণ এই আন্দোলনের পবিত্রটাকে নষ্ট করার যারা চেষ্টা করছেন তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হবে বিশেষ করে যারা চটি চাটাতে এতদিন অভ্যস্ত ছিলেন তাদেরকে শুনতেই হবে দেখুন আপনাদের প্রথমে দেখাবো ঋতুপর্ণকে কিভাবে গো ব্যাক স্লোগান শুনিয়েছিলেন সাধারণ মানুষ শুনুন

দেখুন বন্ধুরা কেন আপনাদের বললাম যে এই গো ব্যাক স্লোগান শুনে অনেকেই মনে করতে পারেন যে তিনিও একজন নারী তাকে কেন এইভাবে রাস্তায় গো ব্যাক স্লোগান দেওয়া হলো এটা কাম্য নয় হয়তো আপনাদের মধ্যে অনেক লিবারাল রয়েছেন তারা মনে করতেই পারেন এবং সেই ধরনের ইতিমধ্যেই কিন্তু লেখালেখিও শুরু হয়ে গিয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একন কলকাতা মেয়েদের আন্দোলনে গিয়ে ঋতুপর্ণার হেনস্থায় শহরে ভাবনা নিয়ে প্রশ্ন শিল্পীদের অর্থাৎ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যে যারা আন্দোলনকারীরা তারা সত্যি সত্যি আন্দোলনটাকে কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করছেন ঋতুপর্ণার মতো অভিনেত্রীদেরও কেন জায়গা দেওয়া হচ্ছে না এই নিয়ে প্রশ্ন আকচাঁচি যখন শুরু হয়েছে আপনাদের আমি একটা ঋতুপর্ণা পুরনো টুইট মনে করিয়ে দিতে চাইবো যেটা তেসরা মে দু সালে ঋতুপর্ণা সেনগুপ্ত করেছিলেন কি ছিল তেসরা মে দু সাল আপনারা জানেন দোসরা মে দু সাল রাজ্যের মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসেছিলেন আর ঠিক তার পরের দিন তেসরা মে দু হাজার একুশ সাল ঋতুপর্ণা সেনগুপ্ত কি লিখছেন কি ছবি দিয়েছেন তার টুইটার হ্যান্ডেলে সেটা আপনারা দেখুন লেখা রয়েছে কনগ্র্যাচুলেশনস কনগ্র্যাচুলেশন টিএমসি ফর ইমেন্স উইন ইন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান লুকিং ফরওয়ার্ড টু এ বেটার ডাউন এ বেটার টাইম অ্যাহেড লেট সেলিব্রেট দিস উইন রেসপন্সিবলি অ্যান্ড ফাইট ব্যাক দ্য সেকেন্ড ওয়েব অ্যাট দ্য রেট মমতা অফিসিয়াল এবং ছবিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কত হাসি মুখে ঘনিষ্ঠতার ছবি ঋতুপর্ণ সেনগুপ্তর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ছবিগুলো দিয়ে বোঝানোর চেষ্টা যে আমিও আপনাদের সাথেই আছি অর্থাৎ আমি ডালেও আছি আমি পাতাতেও আছি আমার প্রশ্ন হচ্ছে এমন একজন অভিনেত্রী যিনি দু হাজার একুশে এত বড় পোস্টপোল ভায়োলেন্স হয়ে যাবার পর কি একটা টুইট করেছিলেন হ্যাঁ হতে পারে যে তারা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আহত হয়েছিলেন এমনকি তাদের নৃশংসভাবে কুপিয়ে খুন করার মতো প্রচুর অভিযোগ ছিল এমন কি তারা অনেকেই বাড়ি ছাড়া ছিলেন এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের দু সালের এই জয়কে যখন খুব একটা গৌরবের বলে অন্তত সাধারণ বুদ্ধি বা সত্তা যাদের রয়েছে তারা মনে করেননি তখন ঋতুপর্ণ নিজের হাসি মুখের ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করে জানিয়েছিলেন কে এর থেকেই প্রমাণ হয়ে যায় না যে এনারা চটি চাটতে কতটা অভ্যস্ত তার কারণ নিশ্চিতভাবে তিনি কনগ্র্যাচুলেশন জানাতেই পারতেন অভিনন্দন জানাতেই পারতেন সাথে সাথে তিনি যদি পোস্ট পোল ভায়োলেন্সে যারা আক্রান্ত তাদের জন্য একটা সমবেদনা টুইট করতেন তাহলেও আমরা বুঝতাম তিনি নিরপেক্ষতা বজায় রেখে চলেছেন আসলে এই সমস্ত মুখোশধারী যারা সেলিব্রিটি রয়েছেন যারা শিল্পী বুদ্ধি সাহিত্যিক রয়েছেন তাদের দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি এবং সুযোগ পেলেই কিভাবে শাসক দলের ঘনিষ্ঠ হয়ে কত কিছু সুযোগ সুবিধা থেকে পুরস্কার এমনকি আরও কত কিছুই না পাওয়া যায় সেই চেষ্টায় একের পর এক তারা করে কার্যত পশ্চিমবঙ্গের মানুষকেই ব্রাক্ত একদিকে করেছিলেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে সব কিছু পাওনা গণ্ডা আদায় করে নিতেন তাই এই সমস্ত মেকি বুদ্ধিজীবীরা যারা উই জাস্টিস বলে রাস্তায় নামছেন তাদের সাথে আমাদের উই ওয়ান জাস্টিসের অন্তত নৈতিকতার একটা তফাত রয়েছে কারণ আমরা সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে সমর্থন করিনি আর আজকেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে আমরা সমর্থন করি না আপনাদের থেকে আমরা কিন্তু স্বতন্ত্র আরও একজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে দেব এই ব্যক্তিটিকেও কিন্তু খুব সাবধানে চিনে রাখবেন ইনিও কিন্তু যখনই প্রয়োজন বোধ করছেন তখনই গিয়ার চেঞ্জ করছেন যখনই দেখছেন যে মানুষ বেশি করে রাস্তায় নামছেন তখন বলছেন উই ওয়ান জাস্টিস আবার যখন দেখছেন আন্দোলন একটু সীমিত তখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই ব্যক্তিকেও বা এই মুখোশধারীকেও কিন্তু আমাদের চিনে রাখতে হবে আমি কোনো হিংসার কথা বলছি না হিংসাতে কেউ কখনো হিংসার মধ্যে কেউ পা দেবেন না আন্দোলনের মধ্যে হিংসা ডেফিনেটলি নিয়ে আসবেন না কিন্তু আন্দোলন থেকে এদের আইসোলেট আমরা করতেই পারি যে তোমরা আলাদা করে মিছিল বার করতে পারো কিন্তু আমাদের মিছিলে অংশগ্রহণ করে আমাদের মিছিলের পবিত্রতা তোমরা নষ্ট করতে পারো না আপনাদের দেখাবো এই দেব কি বলছেন তিনি বলছেন কন্যাশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও অর্থহীন যদি কন্যাদের রক্ষা করতে না পারি আরজি কর নিয়ে দেব অর্থাৎ কন্যাশ্রী অর্থহীন বলে দেব দাবি করে এবং বেটি বাঁচাও বেটি পড়াও এগুলো অর্থহীন যদি কন্যাদের রক্ষা করতে না পারি এটা বলে কার্যত তিনি নিরপেক্ষ একটা ভূমিকা দেখানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এবং আপনাদের আমি কথা আজকে বলে রাখছি আপনারা মিলিয়ে নেবেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক পতন নিশ্চিত হবে সেদিন দেখবেন এই দেব কিভাবে মারবেন এবং বলবেন আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি যে আর ভালো লাগছিল না আমার দম বন্ধ হয়ে আসছিল আমাকে জোর করে রাখা হয়েছিল আপনারা দেখবেন দেব কিন্তু এই ধরনের বক্তব্য বলবেন আমি আগে থেকেই এটা প্রেডিকশন করলাম এটা আমার ব্যক্তিগতভাবে মতামত তাই এই সমস্ত ধান্দাবাজ এবং স্বার্থপর মানুষগুলো আমাদের সামনেই ঘুর ঘুর করছে আমাদের আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে নিরপেক্ষ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছে এবং খুব স্বাভাবিকভাবে ঋতুপর্ণাকে গোব্যাক স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গের জনসাধারণ বুঝিয়ে দিয়েছেন যে আপনারা যতই মুখোশ নিয়ে আন্দোলনে আসার চেষ্টা করেন আপনাদের মুখোশের সঙ্গে আমাদের মুখের কোনো দিন মিল হবে না তাই আপনারা নিশ্চিতভাবে আমাদের এই আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা দয়া করে করবেন না তার কারণ আমাদের জবাব যে শুধুমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছ থেকেই নিতে হবে না এমনটা নয় আমাদের জবাব নিতে হবে দেবের কাছ থেকে ঋতুপর্ণার কাছ থেকে রচনা ব্যানার্জির কাছ থেকে অনেক সংবাদ মাধ্যমের কাছ থেকে শুভা প্রসন্নের কাছ থেকে অপর্ণা সেনের কাছ থেকে এই এইরকম অনেক বুদ্ধিজীবী চটি চাটার কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো সঠিক সময়ে আমাদের নিতে হবে তাই যারা ভাবছেন যে এই মুহূর্তে আমি দু নৌকায় পায়ে দিয়ে চলে ম্যানেজ করার চেষ্টা করব যখন যে নৌকাটা ডুববে উল্টো নৌকায় ঝাঁপ মারব পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সজাগ এবং সতর্ক রয়েছে এইটাই শুধু আপনাদের বলে দিতে চাই দেবের একটা শুধু বক্তব্য শোনাব সেখানে শুনলে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতিতে অন্তত এত অর্ধশিক্ষিত লোকজন আসে বলেই রাজনীতিটা এখনো পর্যন্ত ভালো জায়গায় পৌঁছালো না দেব দাবি করেছিলেন ধর্ষণ কমাতে গেলে নাকি একমাত্র ধর্ষকদের ফাঁসি দিলেই ধর্ষণ কমে যাবে এটাই তার মতামত তিনি এটাও জানেন না ধর্ষকদের ফাঁসি দেওয়ার সংস্থান আমাদের আইনে রয়েছে নির্ভয়ার ধর্ষকরা তাদের ফাঁসি দেওয়া হয়েছে এইটুকু ইনফরমেশনও বোধহয় তার কাছে ছিল না কি বলেছিলেন শোনো আপনাদের যতই এক হই না কেন পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে একটা কথা আছে কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার কথাটা হলো বাঙালি একাই একশো কিন্তু একশোটা বাঙালি এক নয় এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে এই একশোটা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে এই দশ কোটি মানুষ বাংলায় যারা বাস করেন যে আগুনটা শুরু হয়েছে সেটা জলামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস মানেই ক্যাপিটাল পানিশমেন্ট একশো বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায় এই লটা যদি চলে আসে একশো বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত এবং আর মনে প্রত্যেকটা মানুষ দায়ী চাই যে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত এবং যারা রেপ করছে ভারতবর্ষ জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয় এইখানে কি সিপিএম কি টিএমসি কি বিজেপি বা কি কংগ্রেস বা যে যাই দল হোক না কেন আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টারিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয় এবং যা রেপিস্ট আজকে ভাবুন তো হরিয়ানা ইলেকশন হচ্ছে রাম রহিমকে পে অর্ডার ছেড়ে দেওয়া হয়েছে মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে যারা রেপে তারা তো ভয় পাবে না এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে মানুষকে ভয় পেতে হবে মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না তো সেটার জন্য ক্যাপিটাল পালিশনিসা অনলি ওয়ে আউট সুলেন বন্ধুরা এই ধরনের অর্ধশিক্ষিত মানুষগুলো নিশ্চিতভাবে টিভির পর্দায় বা সিনেমার পর্দায় আপনাদের মুখ দেখাতে পারেন আপনাদের জনপ্রিয়তা সেখান থেকে বাড়িয়ে নিতে পারেন কিন্তু দয়া করে ওই রাজনীতির আঙিনায় এসে সেগুলোকে যদি ভাবছেন আপনারা কলুষিত করবেন আপনারা যদি ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আপনারা ক্ষমতায় এসে একেবারেই বড় রাজনৈতিক হয়ে উঠেছেন তাহলে বাংলার মানুষও জানে যে আপনি কিভাবে লোকসভার নির্বাচনের বৈতরণীটা পার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এবং আপনার কেন্দ্রে লোকসভা নির্বাচন কিভাবে হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে জানে তাই দয়া করে দেব বেশি করে মানুষের সামনে এইভাবে নাটক করার চেষ্টা করবেন না ঋতুপর্ণার মতো করে মানুষ আপনার মুখোশ একদিন খুলবেই সেই সময়ের জন্য আপনি দয়া করে অপেক্ষা করুন এবং সর্বশেষ যে নামটি আপনাদের সামনে বলতে চাইব সেটা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে জানেন সোশ্যাল মিডিয়া অত্যন্ত স্ট্রং প্রত্যেকটা মানুষ সকলকে একেবারেই দেখছেন অবজারভেশন করছেন এবং তাদের অবস্থান দেখে বিভিন্ন রকম মিম শেয়ার করছেন তাতে করে এতটাই নাকি তাদের চাপ বৃদ্ধি হচ্ছে সেইখান থেকেই তারা এই মেকি আন্দোলনের নামে অংশগ্রহণ করার চেষ্টা করছেন দুটো উদাহরণ দিলাম সর্বশেষ উদাহরণ দিয়ে শেষ করব সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপনারা জানেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের অসন্তোষ যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রিন্স অব ক্যালকাটা বলা হতো তাকে এই মুহূর্তে আমার মনে হয় একটা বড় অংশের মানুষ তাকে তীব্র অপছন্দ করেন তার এই ধরনের ধান্দাবাজি রাজনীতির জন্য যে যখন যেখানে সুযোগ পাবো তখন সেখানে ছোঁ মারব তাতে গোটা পশ্চিমবঙ্গবাসীর কি হচ্ছে আমার জানার দরকার নেই সৌরভ গঙ্গোপাধ্যায় মনে রাখতে হবে তিনি এখনো ব্র্যান্ড অ্যাম্বাসডার আমাদের এই পশ্চিমবঙ্গের আপনারা ভাবতে পারেন এত কবি সাহিত্যিক তারা সবকিছু সম্মান যখন ফিরিয়ে দিচ্ছেন আমাদের এই স্বার্থপর লোকটি তিনি এখনো পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে রয়েছেন তিনি এখনো পর্যন্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডার এটি এই পদটি তিনি ত্যাগ করতে পারছেন না আর এটাই হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় তবে তিনিও কিন্তু কৌশল অবলম্বন করেছিলেন যখন দেখছিলেন সোশ্যাল মিডিয়াতে একেবারে তার বিরুদ্ধে মিম তৈরি হয়ে যাচ্ছে সকলেই প্রায় তার মতামতের রাখছে তখন তিনি নিজের স্ত্রী এবং কন্যাকে নিয়ে একটা মোমবাতি জ্বালানোর অনুষ্ঠান তৈরি করলেন এবং ওই যাহোক করে একটা মোমবাতি জ্বালিয়েই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেই ব্যাস তারপর থেকে আন্দোলনের নামে উধাও আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় সানা গঙ্গোপাধ্যায় মোমবাতি জ্বালিয়েছিলেন এবং তারপর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই আন্দোলনে আর মুখ দেখা যাচ্ছে না তাই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আপনাদের খুব ভালো করে চেনেন এবং সেই জন্য যদি ভাবেন যে আপনারা বেশি বুদ্ধিমান যদি ভাবেন যে আন্দোলনে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একটা ছবি তুলে প্রমাণ রেখে দেবেন যে আপনিও তো সেদিন আন্দোলনে ছিলেন তাহলে ভুল করবেন তার কারণ মানুষ আপনাদের বিচার করবে ঠিক যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিচার হচ্ছে তবে হ্যাঁ বিচারের নামে আমি কিন্তু কোনো হিংসা কোনো অশান্তির কথা বলছি না বিচার মানে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের সঠিক প্রশ্নটা করা আর সেই উত্তরটা আপনাদের মুখ থেকে শোনার জন্য পশ্চিমবঙ্গবাসী থাকবে তাই চিন্তা করবেন না রাস্তায় আপনারা নেবে সেলফি তুলে প্রমাণ হিসাবে রাখতেই পারেন যে আপনারাও আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন যখন এই সরকারের যদি কোনোদিন পতন হয় সেই ছবিগুলো আপনারা ফেসবুকে পোস্ট করে বলবেন যে আমরাও তো আন্দোলনে সামিল হয়েছিলাম আপনারা ভাববেন না এটা আপনাদের লাইসেন্স যে আপনারা বেঁচে যাবেন মানে প্রশ্নের হাত থেকে বেঁচে যাবেন মানুষ কিন্তু সেদিন আপনাদের প্রশ্ন করবে আপনাদের কাঠ গোড়ায় তুলবে এবং মানুষের এই প্রশ্নের উত্তরগুলো দিতে না পারলে সেই অবস্থায় মানুষ কি সিদ্ধান্ত নেবে গণতান্ত্রিক নিশ্চিতভাবে নিশ্চিত কোন হিংসার নয় সেটা মানুষই ঠিক করবে যে আপনাদের সিনেমা দেখবে কিনা আপনাদের খেলা দেখবে কিনা আপনাদের ডান্স একাডেমিতে ভর্তি হবে কিনা আপনাদের নিশ্চিতভাবে বড় লোক করতে কিন্তু মানুষ আর সেদিন এগিয়ে থাকবে না তাই আপনারা প্রস্তুত হন এই মেকি আন্দোলনের মুখোশধারীরা আপনাদের মুখোশ আমরা টেনে খুলবই এই আন্দোলন এই যে নবজাগরণ পশ্চিমবঙ্গে হচ্ছে এটা জি করের জাস্টিসের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আপনাদের মতো স্বার্থপর জীবীদের মুখোশটা টেনে খুলে ফেলে দেওয়ার লড়াই তার কারণ আপনারা আমাদের সমাজকে অনেকটা ডুবিয়ে দিয়েছেন এবং আপনাদের একটি পার্টিসিপেশন ছাড়া এই সরকার এতটা দুর্নীতিগ্রস্ত হতে পারত না আপনারা সাহায্য করেছিলেন বলে আপনাদের সাহায্য পেয়ে এই সরকার এতটা দুর্নীতিগ্রস্ত হয়েছে আপনাদের প্রত্যক্ষ মদতে তাই পশ্চিমবঙ্গের মানুষের উত্তর দেওয়ার জন্য আপনারা তৈরি থাকুন আপনাদের সেলফি গুলো কোনো কাজে লাগবে না আমরা গিয়ে আপনাদের সামনে মুখোমুখি হয়ে প্রশ্ন করব আপনাদের সামনে আপনাদের ভূমিকাগুলোকে আমরা নিশ্চিতভাবে নিরীক্ষণ করব আপনাদের উত্তর সেদিন দিতেই হবে যারা আজকে ভাবছেন একটা আন্দোলনে নেমে ভিড়ের মধ্যে বসে একটা ছবি তুলে নিলেই আপনারা লাইসেন্স পেয়ে যাবে আপনারাও আমাদের দলের লোক আপনারা ভুল করছেন কি বলছেন আপনারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আপনারা লিখে জানান অবশ্যই লিখে জানান এই সমাজকে যারা এই বুদ্ধিজীবীর নাম করা তাবেদার গোষ্ঠী গোষ্ঠী যারা টেনে তাদের বিরুদ্ধে আমাদের প্রশ্ন করাটা উচিত কিনা আপনারা লিখে জানান সমস্ত বুদ্ধিজীবী বা সমস্ত শিল্পীর কথা বলছি না যাদের যাদের আমরা বলছি তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ চেনেন এবং আপনারাও নিজেরা জানেন যে আপনারা কতটা চটি চেটেছেন তাই চটি যখন চেটেছেন তাই তার ফল পাওয়ার জন্য মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন